খাওয়ার সময় ভাবে নাই ঘুষের টাকা যে নিলাম, এই লোকটা তো গরু বিক্রি করে ঘুষের টাকা দিল। হ্যাঁ আরে তার দুধের গরু শেষ, এখন তো সংসারে মানুষজন না খাইয়ে থাকবে, ভাবে নাই ঘুষের টাকা নিয়ে সে গেছে ইলিশ মাছ কিনতে, চারটে ইলিশ মাছের দাম 24,000 টাকা। ওরে হারাম খাইস না বাতাস, প্রত্যেকটা লোকমার জবাব দিতে হবে, প্রত্যেকটা নিয়ামতের জবাব দিতে হবে, প্রত্যেকটা চাকরির জবাব দিতে হবে, প্রত্যেকটা সম্পদের জবাব দিতে হবে, আল্লাহর কসম জবাব দিতে হবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شكل قرآن أعوذ بالله من الشيطان ঐতিহ্যবাহী
কিশোরগঞ্জ জেলার ভৈরব নূরে মদিনা ইব্রাহিমিয়া মাদ্রাসা কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত 11তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের দুদিনব্যাপী আয়োজনের সমাপনী রজনের বরেণ্য সভাপতি অত্র অঞ্চলের জনগণমন্ডিত নেতা আগরনগর ইউনিয়ন পরিষদের সম্মানিত সাবেক চেয়ারম্যান মোহতারম মোকাররম মোহাম্মদ হুমায়ুন কবির হায়াতুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিহি সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের মহতরম সহ সভাপতি বৃন্দ জনাব মোহাম্মদ মাসুদ এবং জনাব হাজি ফেরদৌস ওয়াহিদ, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আল জালালের কাছে তার এই গোলামদের নেক হায়াত, সুস্থ জীবন এবং যেন সারা জীবন কোরআনের সাথে থাকতে পারেন আল্লাহ যেন কবুল করে নেন সকলে বলি আমিন। হযরত উলামায়ে কেরাম, সমবেত সুধী মণ্ডলী, পর্দার আড়ালে অবস্থানরত তোমার মা বোনেরা, অন্যান্য ধর্মের ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যে লোক আছেন আমার তো মনে হচ্ছে না, সালামের জবাব ইমানদারের মতো দিলে গুনাহ হবে না, সওয়াব হবে। সালামের এই নিদারুণ অবস্থা এটাই প্রমাণ করে আমাদের বাড়িতে সালাম দেওয়ার অভ্যাস নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, সালামটা শুধু দরজায় আর ঘরে আর বাইরে না, সালাম ঘরে ঢোকার আগে দিতে হবে, এটা আমার আল্লাহর পক্ষ থেকে জাতির জন্য নির্দেশনা। সুবহানাল্লাহ। ইযা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, ঘরে ঢোকার সময় বাড়ির লোকদের সালাম দাও। সুবহানাল্লাহ। দেন জান্নাতে যাওয়ার জন্য সবাই রেডি, কোরআনের একটা আয়াত এমনি জীবনভর থেকে গেল, নামাজ পড়ে আল্লাহর কথায়, এই যে কোরআনে আয়াত, সালাম যে দিতে হয় জানেই না। অথচ এ জাতি কোন সিরিয়ালের পরে কোন সিরিয়াল নাটক দেখতে হবে সব মুখস্থ করে ফেলছে। সালাম দেন, বেশি বেশি দেন, সালামে বরকত, সালামে রহমত, দুনিয়ায় বেশি সালাম দিবেন, মরার সময় ফেরেশতা আপনারে সালাম দিবে। সুবহানাল্লাহ। মরার সময় ফেরেশতা আসবে, পবিত্র অবস্থায় জান কবজ করবে, জান কবজের ফেরেশতার আপনার স্যালুট দিবে, সালাম দিবে। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার সময় একই অবস্থা, فتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. জান্নাতে পাঠাচ্ছে, দরজায় বসে ফেরেশতারা সালাম দিচ্ছে। সুবহানাল্লাহ।
সালামের চর্চা করেন, বাচ্চাদের শিখান। সালাম মরে গেছে দেখে ঘরে নারী নির্যাতন হয়, সালাম মরে গেছে বলে শিক্ষকদের ধরে পানিতে ফেলে দেয়, সালাম মরে গেছে বলে শিক্ষকদের চাকু মারে, সালাম মরে গেছে বলে মুরব্বীদের অপমান করে। সালাম ঘরে নিয়ে আসেন, সালাম শহরে নিয়ে আসেন, সালাম প্রতিষ্ঠানে নিয়ে আসেন, সালাম কাস্টমারের কাছে নিয়ে আসেন। একটা সালাম সব জগৎ সভ্যতাকে চেঞ্জ করতে পারে। সুবহানাল্লাহ। আমার বিষয় সালাম নয়, আপনাদের দৈন্য দেশ দেখে কিছু কথা বলো। সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, সামনে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, 71 নম্বর আয়াত। যেহেতু আমার পরেই আমির হামজা চলে আসবে, আমি সর্বোচ্চ আপনাদের সামনে 10টা পর্যন্ত থাকব ইনশাআল্লাহ। যতটুকু কথা হবে স্মরণ করে ধরে নিয়ে বাড়িতে যেতে হবে, মাহফিলকে বিনোদন কেন্দ্র বানানো যাবে না। মাহফিলটা হলো আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য ট্রেনিং ক্যাম্প। সুবহানাল্লাহ, কোন জোরে কোন, এখানে শুধু তারাই আসবে যারা জান্নাতি। শয়তানের পক্ষ থেকেও একটা ট্রেনিং ক্যাম্প আছে, ওটা হলো গান, যাত্রা, হাউজি, জুয়া, ওখানে তারাই আসবে যারা জাহান্নামী। জান্নাতিদের জন্য জান্নাতের কাজ সহজ, জাহান্নামীদের জন্য জাহান্নামের কাজ সহজ। এইখানে কোরআনের আওয়াজ হয়, খুশি হন কে? কথা বলেন না, জোরে বলেন। আল্লাহকে খুশি তারাই করবে যারা আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহরে নারাজ তারাই করবে। আল্লাহর জান্নাত যাদের জন্য হারাম, এই জন্য শয়তানকে আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, শোনো শয়তান শোনো, লামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নাম মিনকুম আজমাইন। আমার কথা বাদ দিয়ে তোমার নেতৃত্বে যারা দুনিয়ার জীবন চালাবে, আমি আল্লাহ অবশ্যই ওদের দিয়ে জাহান্নাম ভরে ফেলবো, ঠিক কিনা?
ভালো কাজ ভালো লাগবে না, খারাপ কাজ ছাড়তে পারবে না, আপনারে কিলাইও খারাপ কাজে নিতে পারবে না, আর তাদের পিটাইও ভালো কাজে নিতে পারবে না। আপনি আমল দিয়ে বুঝবেন কে জান্নাতি কে জাহান্নামী। হুজুর যাত্রার প্যান্ডেলেও যায়, কোরআনের মাহফিলেও আসে, এর কি হবে? এরা তো দুই দিকেই আছে। মুযাযযাবিনা বাইনা যালিক লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলে এরা হলো দদুল্যমান, এরা না ডানপন্থী না বামপন্থী, এরাই হলো মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিক যাবে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গায়। কার কথা? কার কার আওয়াজে কি কোনো সমস্যা আছে? বোঝা যায় না আপনাদের গলার আওয়াজ, বোঝা যায় না কেন? সরব থাকবেন, আমরা হলাম যুবক, আমাদের আলোচনায় যুবকের ভাব থাকে। মরা মানুষ নিওয়াজ করে লাভ নাই। রাসূলের আলোচনার পরে সাহাবীরা তরবারি নিয়ে রাজপথে নামতেন, মরা মানুষ দিয়া। আমি আপনাদের সামনে যে সূরা থেকে তেলাওয়াত করেছি, সূরার নাম তওবা। আল্লাহ পাক বলছেন, মুমিন পুরুষ এবং নারী একজন আর একজনের বন্ধু, সাহায্যকারী, অভিভাবক। সুবহানাল্লাহ, কোন জোরে কোন, আরো জোরে কোন। এই যে বন্ধু, এই বন্ধু বানিয়ে দিলেন কে? কার কথা? কারণ কি? সমাজ শুধু পুরুষ শাসিত নয়, সমাজ নারী নিয়ন্ত্রিত, পুরুষের ভালোবাসায় শিক্ত। সুবহানাল্লাহ, কোন যদি শুধু পুরুষ হতো তাহলে নারীর জন্ম হতো না। আল্লাহ চাইলে পারতেন না, কথা কয় না? আদম আলাইহিস সালামের মায়ের নাম কি? নাই। হ্যাঁ, ঈসা আলাইহিস সালামের বাবার নাম কি? আল্লাহ পারে। সুবহানাল্লাহ, আল্লাহর টার্গেট হলো এই সমাজ হলো ভারসাম্যপূর্ণ হবে। ওয়ামিন আয়াতিহি أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة. চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এটা আল্লাহর একটা নিদর্শন, তিনি তোমাদের মধ্যে থেকে তোমাদের জন্য তোমাদের স্ত্রী বানিয়েছেন। সুবহানাল্লাহ, যেন তোমরা মনের ভিতরে শান্তি পাও, শান্তি শান্তি। সুবহানাল্লাহ, যে ঘরে বউ দেখার পরে পুরুষের শান্তি নাই, ওই ঘরে বউ বউ হিসাবে ব্যর্থ। বউ না, এর দিয়ে কিচ্ছু হবে না। গেলে গোমরা মুখ করে থাকে, স্বামীর সাথে কথা বলে না, কথায় কথায় বায়না ধরে, কথায় কথায় অভিমান, একটু হলে পোটলা বাইন্দা বাচ্চা কোলে নিয়ে বাপের বাড়ি রওনা দেয়। এটা হলো বউ না, এটা হলো শয়তানের অশ্বাসা প্রাপ্ত মহিলা। কারণ আল্লাহর কোরআন বলেছে, আমি স্ত্রী দিয়েছি ভালোবাসার জন্য। সুবহানাল্লাহ, কর জুইনা লিন্নাসি হুব্বুস শাহাওয়াতি মিনান নিসা। এই দুনিয়ার ভিতরে যত আকর্ষণ, সবার আগে আকর্ষণ দিয়েছি আমি স্ত্রীর ভিতরে। সুবহানাল্লাহ, কোন নারী যদি পুরুষকে ঘরের ভিতরে টানতে না পারে, এই আকর্ষণ ক্ষমতা যদি তার না থাকে, নারী হিসাবে সে ব্যর্থ, বউ হিসাবে সে ব্যর্থ, আল্লাহর সৃষ্টি হিসাবে সে ব্যর্থ। কোন নারী সংসারে থাকার পরে তার স্বামী যদি পরকীয়ায় লিপ্ত হয়, প্রতিবেশীর দিকে যায়, যদি ব্যভিচারের দিকে যায়, ওই নারী তার নারীত্বের গুণ হারিয়ে ফেলেছে। কারণ তার আকর্ষণ স্বামীর সামনে সাজগোজ করবে, ভালোবাসা দিয়ে ভুলিয়ে দিবে, আদর যত্ন করবে, মায়া মহব্বত করবে। হাজার মাইল দূরে থাকতে পারে, সতীত্বের গ্যারান্টি নিয়ে থাকবে, লক্ষ মাইল দূরে থাকতে পারে, পুরুষটা নারীর জন্য দিন গুনতে থাকবে।
যে নারীর এই কোয়ালিটি নাই, ওটা সুন্দরী হতে পারে, রূপসী হতে পারে, ওর বাহ্যিক গুণ থাকতে পারে, ও আল্লাহর দেওয়া সৃষ্টির নিয়ামত হিসাবে ব্যর্থ। এই ব্যর্থতার কারণে আজকে বাংলাদেশে পরকীয়া জড়িয়ে যাচ্ছে, এই ব্যর্থতার কারণে আজকে বাংলাদেশে ধর্ষণের সেঞ্চুরি হচ্ছে, এই ব্যর্থতার কারণে আজকে সংসারগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। নারী সংসারী হন, আপনার দায়িত্ব বুঝে নেন। আপনার মুরগি নিয়ে বাজারে যাওয়ার জন্য আপনার জন্ম হয় না, আপনার জন্ম হয়েছে বাড়িতে আলো জ্বালানোর জন্য। ভালোবাসা দিয়ে ঘর ভরে দিবেন, সংসারটা সুখের করবেন, জান্নাতি পরিবেশ নিয়ে আসবেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মতো ওই আপনি স্ত্রী হবেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মতো জ্ঞানী হবেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার মতো বিনয়ী হবেন, হযরত সাইয়্যেদাতুন নিসা উম্মে হাতুল মুমিনীনদের মতো আপনার জীবনের চরিত্র হবে, কোরআন নিয়ে জীবন কাটাবেন, সন্তানগুলো মানুষ বানাবেন, স্বামীর জন্য হৃদয় উজাড় করবেন, শ্বশুর শাশুড়িকে মায়ের জায়গায় বসিয়ে দিবেন। আল্লাহর কসম করে বলি, যার কাছে তার স্ত্রী ভালো আল্লাহর কাছে সেই নারী সবচেয়ে দামি। সুবহানাল্লাহ। কি আপনার গুণ, কি আছে আপনার, কি গুণ, কেন স্বামী আরেক দিকে যাচ্ছে, মায়ের কাছে বসে বসে কান্দে আর বসে বসে জলসার সিরিয়াল দেখার আফসোস করে, তার না এই কারণে আল্লাহর জন্য কাঁদো, স্বামীর জন্য কাঁদো, একটু সাজগোজ করে থাকো। স্বামীর জন্য সাজগোজ করা সুন্নত, স্বামীকে পবিত্রতা দিয়ে ভুলিয়ে দেওয়া সুন্নত। এই সুন্নাতটুকু ঘর থেকে উঠে গেছে, এমন কাপড় চুপুর পরে স্বামীর কাছে আসে, দেখলেই আর রুচি লাগে। যেই লোকটা অফিসে স্প্রে ব্যবহার করে, যেই লোকটা বগলে স্প্রে ব্যবহার করে, তারপরে ঘরের বাইরে চলে যায়, যার পোশাক থাকে টিপটপ, তার বউও থাকতে হবে টিপটপ, মানে অরুচি দেখে কাজ হবে না। একটা শাড়ি 10 দিন ধোয়ার সময় পায় না সাবান দিয়া, ওই জাতের বউ দিয়া আধুনিক যুগের ছেলেপেলেদের মন জোগানো যাবে না। এই রহমত, এই ভালোবাসা দিয়ে আল্লাহ এই দুনিয়ার সংসারকে সুখের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মানে কি দায় পড়ছে, সারা পৃথিবীতে বেশ্যাখানা আছে, কি দায় পড়ছে, সৌদি আরব থেকে 3 বছর পরে এক বউ লেগে অপেক্ষা করতে হবে, অপেক্ষা শুধু এই জন্যই করে, ভালোবাসা দিয়ে আল্লাহ জুড়িয়ে দিয়েছে, চরিত্রের পবিত্রতা দিয়েছে। দুনিয়ার সব নারী ডাকলেও সে হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো বলবে, ওয়াল্লাহ আমি তোমার কাছে মুক্তি চাই, ওরাদা থুল্লাতি হুয়া ফি বাইতিহা আন নাফসিহি মুগাল্লাকাতিল আবওয়াব ওয়াকালাত হাইতা লাকা ক্বালা মা'আযাল্লাহ। দরজা আটকাই বলে, ইউসুফ আসো না, আসো, কেউ নাই আমি আর তুমি ছাড়া। আমরা যদি হইতাম, তাই না, কত ট্রেনিং হচ্ছে, একলা পাইয়াছি হেতা পালাইয়া যাব কোথা, কত ট্রেনিং হচ্ছে। তারপরে ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, জুলাইখা বলে, পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী আমি, আমি কুমারী নারী, যদিও আমার সাথে আজিজ মিশ্রের বিয়ে হয়েছে, কিন্তু আমার শরীরের টাচ করার ক্ষমতা আল্লাহ তারে দেয় নাই, আসো তুমি আমার দিকে তাকাও, ও কালে থাই তালাক, তুমি আমার দিকে চলে আসো, কালে মাযাল্লাহ, তুমি আমার বাচ্চা, আমি আমার সতীত্বের গ্যারান্টি চাই, আমি আমার চরিত্রের গ্যারান্টি চাই, নারীর আমার যে পথে ডাকে আমি আল্লাহ ইল্লা তাসরিফ আন্নি কাইদাহুন্না আসবু ইলাইহিন্না ওয়া কুম মিনাল জাহিলিন। তুমি যদি আমার না বাঁচাও, আমি নবী হয়েছি তাতে কি হয়েছে, আমি তো অপকর্ম করে ফেলতে পারি, আল্লাহ রব্বিসিজিনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদুনানি ইলাই, আল্লাহ আমি আমার চরিত্র বাঁচাতে চাই, প্রয়োজন হলে তুমি আমারে কারাগারে জায়গা করে দাও। সুবহানাল্লাহ। চিন্তা করেন চরিত্র কি জিনিস, আর আমরা এখন এই বিছানায় স্বামীর জায়গায় আরেকজনকে স্থান দিচ্ছি, নিজের স্ত্রীর জায়গায় আরেকজনকে নিয়ে আসতেছি, ঘরে ঘরে আজকে জেনার ভেবিসা একেবারে মহা
আকারে ছড়িয়ে পড়েছে, ঠিক কিনা বলেন? জাতি কোরআনের দিকে ফিরে আসো, আল্লাহ পাক অনেক দায়িত্ব দিয়েছে, সুবহানাল্লাহ। কর নিঃসন্দেহে পুরুষ এবং নারী একজন আর একজনের বন্ধু, একজন আর একজনের অভিভাবক, একজন আর একজনের সাহায্যকারী। কোন কোন কাজে সাহায্য করবে আপনি শোনেন, ইয়ামুরুনা বিল মারুফি ওয়ায়ানহাউনা আনিল মুনকার। সর্বপ্রথম দায়িত্ব তারা পালন করবে, মহিলা মহিলাদের জায়গায়, পুরুষেরা পুরুষের জায়গায়, সৎ পথে অর্ডার করবে, অন্যায়কে নির্মূল করবে। দায়িত্ব দিয়েছেন কে? জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহর দেওয়া দায়িত্ব, এটা চেয়ারম্যানের দায়িত্ব না, শিক্ষকের দায়িত্ব না, এ দায়িত্ব আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। কম মহিলাদের অনেক দায়িত্ব আছে, পুরুষেরও দায়িত্ব আছে। এই দায়িত্বগুলো যদি ঘরের ভিতরে ঠিক মতো পালন করত, আল্লাহর কসম করে বলি, মুসলমানদের সমাজ এত নষ্ট হতো না। আজকে ছেলেগুলোর প্রতি আমাদের দায়িত্ব নাই, মেয়েগুলোর প্রতি আমাদের দায়িত্ব নাই। চেহারা দেখে বোঝা যায় না একটা হিন্দুর মেয়ে নাকি মুসলমানের মেয়ে, চেহারা দেখে বোঝা যায় না একটা মুসলমানের ঘরে জন্ম না হয়েছে অমুসলিমের ঘরে জন্ম হয়েছে। ঘরের ভিতরে ট্রেনিং নাই। নবীজি বলেছেন, সন্তান যখন জন্মগ্রহণ করবে সুন্দর একটা নাম রাখবা, ওই আল্লিমাহুল কিতাবা ইদা ক্বালা, বুদ্ধি শুদ্ধি হলে তুমি কোরআনের ট্রেনিং দিয়ে দিবা। ঘরের ভিতরে কোরআন আসলে শয়তান আসতে পারে না, ঘরের ভিতরে ইসলাম আসলে অন ইসলাম জায়গা পায় না, ঘরের ভিতরে আদব কায়দা আসলে সেই ঘরে বেয়াদবের জায়গা হয় না, ঘরের ভিতরে চরিত্র আসলে চরিত্রহীনের ঠিকানা খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? কিন্তু এটা হচ্ছে না। বাবা থাকে ব্যবসায়, বাবা থাকে স্কুলে, বাবা থাকে বিদেশে, এই মেয়ে সব দুঃখের সুখের কথা তার মায়কে বলে, আর মা এমন অরক্ষী, এমন কপাল পোড়া মা, সে মেয়েকে বলে সর্বনাশ, তোর বাপে যেন জানে না। বাপে জানবে না মানে? তুমি আগে তো একটা থাপ্পড় দাও, আমার কাছে তুই কেমনে এই কথা বলতে পারলি, আমি কি এই জন্য তোর পেটে রেখেছি? আমি কোরআন তেলাওয়াত করেছি তোকে পেটে রেখে, ফের যদি এই কথা শুনি তাহলে এই ঘরে তোর দায়িকা হবে না। খবরদার, তোর বাপে যেন জানে না। মেয়ে কনফার্ম হয়ে গেছে, বাপেরে না জানিয়ে মা জানলে সমস্যা নাই। এই জন্য বাপে যখন বাড়িতে না থাকে তখন মেয়ে নিয়ে আসে ছেলেকে, বলছে তুমি বসো, তোমরা বসো, গল্প করো, আমি চা নিয়ে আসি। এই আনার ফাঁক দিয়ে এক রুমের ভিতরে দুইজনে বসে কবিতা লিখতেছে, তাই না? বিয়ার আগে পরীক্ষা করতেছে এটা ফিট না আনফিট। এই জন্য নারীরা হলো জান্নাতি, নারীরা হলো জাহান্নামী। যেই নারী তার ঘরকে ঠিক করে নাই, সন্তানকে ঠিক করে নাই, বেশিরভাগ ঘরের দায়িত্ব নারীদের, মেয়েদের দায়িত্ব হলো মায়ের। কারণ মেয়ে যখন বালেগা হয়ে যায়, ইন্নাল মারআতা ইদা বালাগাতিল মাহিজ, নারী যখন মাসিকের বয়সে উপনীত হয়ে যায়, তখন থেকে কোনো মেয়ের ঘরে বাপ অনুমতি না নিয়ে ঢুকতে পারবে না, হুট করে ঢুকতে পারবেন না। না, আপনার নিজের পেটের সন্তান আপনি পারছেন না, আপনার ঔরসের সন্তান, মেয়ের সন্তান আপনি পারবেন না, এত সোজা না। দেখছেন আজকে বাপ রেপ করতেছে মেয়ের, নাউজুবিল্লাহ। কি হচ্ছে, কি হচ্ছে বগুড়ায়? তো গত সপ্তাহের ঘটনা, এরকম অনেক উদাহরণ আছে, আমি দেব না, এটা অশালীন, এগুলো বলাও অরুচিকর। সভ্যতা কতখানি ধ্বংস হলে আজকে এই পচন ধরে আমাদের, আমরা বাপ না, আমাদের কি আছে? আমাদের কিচ্ছু নাই, আমরা আমাদের পরকাল নাই, ভুলেই গেছি যে আসলে আমাদের মরা লাগবে। এই কথাই আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকা'আনা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তুমআন্নু আয়াতিনা গাফিলুন।
চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যারা আল্লাহর সাথে দেখা হবে, আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই চিন্তা যার মাথায় নাই, দুনিয়ার ব্যবসা পেয়ে খুশি, নেতৃত্ব নিয়ে খুশি, প্রবাসে গিয়ে খুশি, চাকরি নিয়ে খুশি, জমি নিয়ে খুশি, দুনিয়া শুধু খুশি হয়ে গেছে শুধু তাই নয়, সে নিশ্চিত হয়ে আরামে বসে আছে, মনের প্রশান্তির ঢেকুর তুলছে, সব কাজগুলো ইচ্ছা মতো করে যাচ্ছে, মরার চিন্তা নাই, মরার পরের ভাবনা নাই, আল্লাহর সাথে দেখা হবে এই চিন্তা তার মাথায় মোটেও কাজ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, যারা আমি এই কোরআনের ভিতরে যা বললাম এটা সম্পর্কে যারা উদাসীন, যারা গাফেল, যারা অলস। একজন ডাক্তার লক্ষ লক্ষ পৃষ্ঠা পড়েছে কিন্তু এই 400-500 পৃষ্ঠার কোরআন শরীফ পড়ে নাই। একজন ইঞ্জিনিয়ার হাজার হাজার পৃষ্ঠা পড়ে ইঞ্জিনিয়ার হয়েছে কিন্তু এই কয় পাতার কোরআন শরীফ যে পড়ে নাই। একজন প্রফেসর একটা প্রফেসর হয়ে শেষ পর্যন্ত যদি চাকরি করে যেতে হয় তার অন্তত 1 কোটি পৃষ্ঠা মিনিমাম পড়ে যেতে হয়। এত কোটি কোটি পৃষ্ঠা পড়ে গেল কিন্তু কোরআনের কয়টা আয়াত আল্লাহ তারে পড়ার তৌফিক দেয় নাই, কোরআনে কি আছে জানে নাই, জানার চেষ্টা করে নাই। এই হাজিদের জন্য কোরআনের আয়াত আছে, ডাক্তারের জন্য কোরআনের আয়াত আছে, ইঞ্জিনিয়ারের জন্য কোরআনের আয়াত আছে, প্রফেসরের জন্য কোরআনের আয়াত আছে, কৃষকের জন্য কোরআনের আয়াত আছে, নারীর জন্য কোরআনের আয়াত আছে, পুরুষের জন্য কোরআনের আয়াত আছে, ব্যবসায়ীদের জন্য কোরআনের আয়াত আছে, অমুসলিমের জন্য কোরআনের আয়াত আছে। যে যে বিষয়ের হোক না কেন ওই বিষয়ের আয়াতগুলো তার জন্য জানা ছিল ফরজে আইন। কি ছিল কথা কয় না জোরে কর। বিচারকের জন্য কোরআনের আয়াত আছে না নাই? যারা মামলাবাজ, মামলা করতে ভালোবাসি, তাদের জন্য আয়াত আছে না নাই? কুরআন বলছে লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, একজন আরেকজনের সম্পদ অন্যায়ভাবে খাবা না। তুমি জানো জমির মালিক তুমি না, টাকার মালিক তুমি না, ওই টাকা ওই জমি পাওয়ার জন্য অতুদুলু বিহা ইলাল হুকাম, ওই জমি পাওয়ার জন্য আদালতে হাকিমের কাছে তুমি যাবা না। কার কথা? কার কার মামলা করতে ভালো লাগে? একটা অন্যায় করেছে, মিথ্যা মিথ্যা একটা অন্যায়, তারে 4টা অন্যায় বানায় 4টা মামলার আসামি বানাই দিছে। কথা বলেন, একটা অপরাধ করেছে, 1 অপরাধে 10 অপরাধের আসামি বানাই দিছে। দেখে নাই গন্ডগোল হয়েছে এই রাস্তায়? ওই সময় সে ছিল কিশোরগঞ্জ, মিথ্যা মামলার সাক্ষী হয়েছে। কথা বলেন, অথচ কোরআনে তাকে হারাম কবিরা গুনাহ বলেছে। মিথ্যা সাক্ষী দেওয়া কি গুনাহ? কবিরা চুরি করা কবিরা, চিন্তাই করা কবিরা, ডাকাতি করা কবিরা, জেনা করা কবিরা, মায়ের গলা ধাক্কা কবিরা, বোনের খেদানো কবিরা, বোর মোহরানা না দেওয়া কবিরা গুনা, বোনের হক মেরে খাওয়া কবিরা গুনা, মুসলমানকে গালি দেওয়া ফাসেকি কাজ, অন্যায়ভাবে কাউকে কষ্ট দেওয়া হারাম, ঠিক কিনা? আছে কোথায়? খবরই নেই। অথচ পড়তেছে সমানে খতম করতেছে। তো বেটা বেটা তোর খতম দিয়ে কি হবে বেটা? হ্যাঁ, নফল নিয়ে ব্যস্ত হয়েছে, ফরজের খবর নাই। হুজুর দোয়া করেন, আমার মেয়ে 6 খতম, আমার বউ 7 খতম, আমি মোটে 8 খতম, দোয়া করেন। ওইরকম খতম না দিয়ে যদি তুমি তুমি কৃষক, কৃষকের আয়াতটা যদি একবার জেনে নিতা, পুরো 64 বছর হায়াতের ভিতরে অন্তত পক্ষে 50 বছর তুমি আমল করতে পারতা। আছে না কৃষক নিয়ে আয়াত? আছে না? কি আছে? আছে তো বললেন, কি আছে বলতে পারবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে
তোমরা যখন বাড়িতে যখন ধান ওঠে, ফসল ওঠে, ওই ফসল খাওয়ার আগে আমার আল্লাহ কোরআন বলেছে, খবরদার, ও আতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, জামাই নিয়া বউ নিয়া আত্মীয় স্বজন নিয়ে যে উৎসব করবা, এই উৎসব করার আগে তুমি ফসলটা আল্লাহর অংশ আলাদা করে দাও। কার কথা দিছেন? কয়টা মুষ্টির চাউল মাদ্রাসায় অপেক্ষায় আছে খবর নাই, এতিমখানা অপেক্ষা আছে খবর নাই। এই জন্য জান্নাত ওটা শ্বশুর বাড়ি না, গেলে মুরগির রান পাবেন, এই চিন্তা করেন না। আল্লাহর একটা তো জানে না, শিক্ষক হবে সবচেয়ে পৃথিবীর আদর্শ চরিত্রবান। রাসূল বলেছেন, না বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমারে শিক্ষক হিসেবে দুনিয়ায় পাঠিয়েছে। সেই শিক্ষকের চরিত্র সপ্তম আসমান থেকে জানিয়ে দিয়েছেন আল্লাহ, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ, এ নবী বিশ্ব জানে তোমার চরিত্র হলো সবচেয়ে উন্নত মহিমান্বিত। সুবহানাল্লাহ, তাইলে সেই শিক্ষক আমরা আমাদের হওয়া উচিত কি? উপযুক্ত মেয়ে আসছে, সুন্দরী মেয়ে আসছে, তারে নিয়ে বিছানায় যাওয়া, কথা কম, এটাই তো হচ্ছে। মুসলমানের বাচ্চা বারেরা, নামটা মুসলমানের, মুসলমান মানি আল্লাহর বিধানের কাছে সারেন্ডার করা, মুসলমান মানি ফয়জুল হক নয়, বাপের পেটে মায়ের পেটে জন্ম নিলেই, মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয় না। তাইলে কেনান কোনো দিন জাহান্নামী হতো না। নূহ আলাইহিস সালামের সন্তান কেনান ঈমান আনে নাই, যখন বলছে বাবা নৌকায় ওঠ, বলছে না তোমার মতো মৌলবাদী নৌকায় আমি উঠি না, আমি পাহাড়ে উঠবো। আল্লাহর নবী বলেন, না বাবা না, লা আসিমা লিয়াউমা মিন আমরিল্লাহ ইল্লা মার রাহিমা রব্বি, আল্লাহ যদি কারো প্রতি করুণা না করে, আজকের আযাবের পানি থেকে কেউ তোমাদের বাঁচাতে পারবে না। নৌকায় উঠে নাই, বাবা সন্তান তর্ক করছে, ও হালা বাইনাহুমাল মাউজ ফাকানা মিনাল মুগরাতি, উভয়ের কথার ভিতরে একটা ঢেউ আসলো, ঢেউয়ের সাথে সাথে ডুবে গেল, ডুবে গিয়া শেষ। নূহ আলাইহিস সালাম চিৎকার করে বলছেন, আল্লাহ এ তো আমার সন্তান, আল্লাহ কইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলি, এ তোমার বংশে তোমার পরিবারের সন্তান না, ইন্নাহু আমালুন গায়রু সালেহ, এর আমল নেককারের আমল ছিল না। নবীর বংশে জন্ম নিলে, নবীর পরিবারে জন্ম নিলে মুসলমান হয় না, ঠিক কি না? ঠিক কি না বলেন? আবার দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা হলেন আযর, একজন কাফের একজন ইমানদার, ছেলে তাবলিগ জামাতের চিল্লা দিয়েছে বলে আপনি সুদখোর ঘুষখোর মোনাফেক, আপনি জান্নাতি এই কথা চিন্তা করেন না। ছেলে ইসলামী আন্দোলন করে বলে আপনি পায়ের উপরে পাও রেখে জান্নাতে যাবেন, এমন চিন্তা করবেন না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওয়াজরা উখরা, আমার আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে কেউ কারো দায়িত্ব নেবে না, কুল্লু ইমরিইন বিমা কাসাবাত রহিম, প্রত্যেক মানুষ দুনিয়ার জিন্দগিতে যে আমল করবে এটা নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাব দেবে। কার কথা? জোরে বলেন, কার কথা? এই জন্য সন্তান আমলদার হতে পারে, বাবা আপনি আপনার আমল ঠিক করে কবরে যান, আপনি আপনার হাতটাকে গুটিয়ে নেন, আপনি আপনার চোখটাকে নত করেন, আপনি আপনার পাওটাকে হারাম পথে নিয়েন না, আপনি আপনার জিহ্বাটারে কন্ট্রোল করেন, আপনি আপনার ঠোঁট দুইটারে কন্ট্রোল করেন, আপনি আপনার কানটারে কন্ট্রোল করেন, আপনি আপনার বিবেকটারে কন্ট্রোল করেন। সন্তানের দোহাই দিয়া বাবার জান্নাত হবে না, বাবার দোহাই দিয়া সন্তানের জান্নাত হবে না। এই জন্যই আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ইয়া মাশারা কুরাইশ, ইত্তাকু আনফুসাকুম লা উবনি আমি তোমাদের বংশের নবী বলে তুমি আল্লাহর কাছে মুক্তি পাবে না। খেয়াল করো বুখারী শরীফের হাদিস,
এই কথা নবীজি বললেন, তার ফুফু সুফিয়া কিয়া সাফিয়া আম্মাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আমার ফুফুজান, জন্মের আগে আমি আমার বাবাজানকে হারিয়েছি, আপনার স্নেহ মমতা নিয়ে বড় হয়েছি ও ফুফু, আমি আপনার ভাতিজা আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ইত্তাকি আনফুসাকুম লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, আল্লাহরে ভয় করেন ফুফু, নিজের আমল নিজে করেন, আমি আপনার ভাতিজা, আমার পরিচয় দিয়া কিয়ামতের ময়দানে আপনি কিন্তু মুক্তি পাবেন না। একই কথা বললেন নিজের মেয়ের ডেকে, ইয়া ফাতিমা, মানুষ যেন জিজ্ঞেস না করে এই ফাতিমা কোন ফাতিমা, আল্লাহর নবী ডাক দিলেন, ইয়া ফাতিমা তো বিনতি মুহাম্মাদ ও আমার নয়ন মণিমা, আমার কলিজার টুকরা মা, ও খাতুনে জান্নাত ফাতিমা তুমি শোনো, ইত্তাকি আনফুসাকুম লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, ও আমার মা সালিনি মা চিতবিন মালি, আমার যা সম্পদ আছে যা চাও তুমি নিয়ে নাও, কিন্তু আমি তোমার বাপ জান, যদিও আমার হাতে সুপারিশের সুযোগ, যদিও আমার হাতে হাউজে কাউসার, কিন্তু আমার পরিচয় দিয়া, বাবার পরিচয় দিয়া মারে কেয়ামতের ময়দানে কিন্তু তোর মুক্তি হবে। শুনছেন কথা, শুনছেন? নবীজি বলতেছে বংশের পরিচয় দিয়া হবে না, মেয়েরে বলতেছে বাপের পরিচয় দিয়া হবে না, তাহলে পীর সাহেবের পরিচয় দিয়ে তো হবে। মানুষ কি পাগল রে, কি পাগল এরা, নবীর চেয়ে বিশ্বাস বড় না? এ নিয়ে আমি বলবো না কথা, নিয়ত করে আসছি বলবোই না আজকে, কিন্তু আমি শুধু এটুকু বললাম এই হাদিসের আলোকে, দরকার নাই সব, তার সব বিষয়ে দরকার নাই, আমলের কথা বলতেছি আজকে, পারিবারিক জীবন আজকে আমলটাই নেন, এর ভিতরে বরকত। পীর সাহেবের বিরুদ্ধে গাইলে লাভ কি, আমার ঘর তো ভেঙে যাচ্ছে, আমি আলেম। আরে একদিন এক বাড়িতে আশ্রয় নিয়েছি রাত্রিবেলায়, খুব ভালোবাসে, বাড়িতে গিয়ে দেখি এখন লোকটা কাঁদতেছে, আমার সামনে এসে জিজ্ঞেস করলাম, ভাই মেয়ের খবর কি? দেখি কান্দে, রাত্র প্রায় 1:30 বাজে, কান্দেন কেন, মারা গেছে নাকি? কয় না ভাই, কি বললো আমি বলতে পারতেছি না আপনার কাছে, আমার 10 মিনিট পরে আসতেছি, অনেক কান্দা টান্দা চোখ মুখ দিয়ে তারপরে আসছে, বলছে আমার মেয়েটা একটা ছেলের হাত ধরে বের হয়ে গেছে। বাবা হিসাবে খুব শান্তির কথা, তাই না? আলেম, আলেম, তিনি একটা মাদ্রাসার শিক্ষক, ঘরকে কন্ট্রোল করেন, রিমোটটা ঘরে রেখে দোকানে যাইয়েন না, রিমোটটা আলমারিতে আটকায় রেখে যান, আপনি যাচ্ছেন তসবি পড়তে পড়তে আর মেয়ে তো দেখতেছে, মা মেয়ে দুইটা মিলে দেখে, দুইটা হলো শয়তানের গোড়া। পৃথিবীর কোনো ধর্মে নারীকে মর্যাদা দেয় না, শুধু ইসলাম দিয়েছিল, কিন্তু ইসলাম যে নারীরা মানে না সেই নারীর ওই একই টাইপের শয়তানের পক্ষে চলে গেছে। আপনি দেখেন, দেখেন আপনি, কোন কোন ধর্ম বলেছে নারী হলো শয়তানের প্রবেশ দ্বার, কিন্তু ইসলাম বানিয়েছে, ইসলাম জানিয়েছে নারী হলো ভালোবাসা, নারীর সার্টিফিকেট উপরে পুরুষের জান্নাত, সুবহানাল্লাহ, নারীর পায়ের নিচে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, সুবহানাল্লাহ, ইসলাম তার মর্যাদা দিয়েছে, খবিসা হওয়ার জন্য দেয় নাই, দাজ্জাল হওয়ার জন্য দেয় নাই, নষ্টমী করার জন্য দেয় নাই, বজ্জাতি করার জন্য দেয় নাই, স্টার হওয়ার জন্য দেয় নাই, স্বপ্নর হওয়ার জন্য দেয় নাই, মৌসুমী হওয়ার জন্য দেয় নাই, ইসলাম নারীর মর্যাদা দিয়েছিল খাদিজার জন্য, ফাতেমার জন্য, আয়েশার জন্য, খাদিজার জন্য, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার জন্য, ঠিক কি না? আজকে সব জায়গায় হাহাকার, আপনারা তো বাচ্চাদের পড়ান, আমাদের অনেক ছাত্রী আছে যাদের বাচ্চা কাচ্চা সহ ক্লাসে আসে, বাচ্চার মায়েদের পড়াই আমরা, সমাজের ধ্বংসগুলো কোন কোন জায়গায়, প্রথমে আসতো বুকে কাপড়ও রাখতো না, ঘরের বউ হয়ে যাওয়ার পর মাথায় কাপড় দিয়ে আসে, কিরে বিয়ে হইল না 3 মাস, এখন তো অনেক পরিবর্তন, স্যার আপনি আগে যা বলতেন তাই ঠিক, স্যার ওই জীবনটা ছিল বুকার জীবন, কম বয়সের
কম বয়সের ব্যবহার এখন বুঝতে পারছি স্যার এটা ঠিক না, আমাদের আসলে মা হওয়া উচিত, আমাদের ঠিক চরিত্র হওয়া উচিত, আমাদের উপর আমাদের স্বামীদের কত বিশ্বাস। এই যে আমার আগে হোসেন মাহফুজ বলে গেছে যে নারী হলো একটা কারখানা, একটা ফ্যাক্টরি, এর ভিতরে আল্লাহ নিয়ামত থাকে, এর ভিতর থেকে জন্ম হয় অলিয়া উলিয়ার, এর ভিতরে জন্ম হয় কোরআনের হাফেজের, এর ভিতরে জন্ম হয় দিনের দায়ীদের, এর ভিতরে জন্ম হয় শহীদের নেতৃত্বে, ঠিক কিনা? তাহলে এদের বডিটা কতখানি সুরক্ষা রাখা দরকার। এই জন্য পৃথিবীর তাবত পৃথিবীর বেশিরভাগ মুফতি একই ফতোয়া দিয়েছে, নারী তার এই জায়গা, এই জায়গা জাহিলিয়াতের সমাজের কারণে, এখন তো চেহারা দেখেই ধর্ষণের চিন্তা করে, এই জায়গাও ঢাকো, এগুলো ঢাকো, এটা যদিও খাস পর্দা, মানে শান্তির জন্য, গায়ে বাতাস লাগানোর জন্য এগুলো দেখানো যাবে না এখন আর, এই সমাজ আমাদের নাই। এখন তারা নামাজের সময় এই পায়ের নিচেও এক বিঘা থেকে এক হাত পর্যন্ত ম্যাক্সি টানিয়ে দিতে বলছে, সুবহানাল্লাহ। কাম জুয়ান ছাড়া কেউ জান্নাতে যাবে না, সব জুয়ান হওয়া লাগবে, বুড়া মানুষের জান্নাত নাই। দেখাতে পারবেন কোনো হাদিসে? অথচ কেয়ামতের ময়দানে আল্লাহর চেহারার ভয়াবহ পজিশন দেখে, তার গোসা দেখে যে দিন পুরো কেয়ামত জুড়ে শুধু ফেরেশতারা চিৎকার করবে আর বলবে সুবহানাল্লাহিল মুলক ওয়াল মালাকুত, সুবহানাল্লাহিল মুলক ওয়াল মালাকুত। ফেরেশতাদের এই চিৎকার শুনে মানুষগুলো ছোট্ট বাচ্চারা পর্যন্ত বুড়া হয়ে যাবে, আল্লাহু আকবার। আর সব মানুষকে আল্লাহ জুয়ান করে জান্নাত দিবে, সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ কয় যায় না? সুবহানাল্লাহ কইলে তো দশটা করে গুণা হয় নাকি? কি হয়? একটা নেকির জন্য কাঙ্গাল থাকবেন, একটা নেকি। ওই সময় মনে হবে আরে যদি দুধের ভিতরে ভেজাল না দিতাম, না তো হন সেই বুড়াকালে, তখন মাথায় ঘোমটা দেবে, এটা যুবককালে ঘোমটা দেওয়ার কথা ছিল। এলাকা তাওয়াইয়া দাপাইয়া বেড়াইয়া তারপরে সবাই চেহারা দেখাইয়া সবার মনের জগতের রানী হইয়া, এখন যখন চেহারার সালবাল সব উঠে গেছে, এই সময় উনি এখন আল্লাহ আল্লাহ এখন সেজদা দেয়। তোমার ওই সেজদায় কি হবে? তুমি তো আগেই সব ধ্বংস করে ফেলেছো। এই জন্য আল্লাহ টাইম মতো নত হতে বলছে। আর বুড়াদের বলছে চেহারা দেখালে সমস্যা নাই, তবে না দেখানো ভালো, না দেখানো ভালো। সেই বয়সে উনি ঘোমটা দেয়, এই এই তাইরে নাইরে করেন না। এই দুই দিন পরে এসএসসি পরীক্ষা না আগামী মাসে? ঘুমায় গেল নাকি? আগামী মাসে এসএসসি না? দেখবেন দাদা তসবি পড়তে পড়তে যাচ্ছে, মা যাচ্ছে ঘোমটা পইরা বোরখা পইরা, মেয়েটার মাথায়ও কাপড় নাই। আচ্ছা তসবি পড়া ফরজ নাকি মাথায় কাপড় দেওয়া ফরজ? কার বিধান? আল্লাহর কথা না মানলে আল্লাহ আদর করে জান্নাত দিবে? দিবে? শত্রুরে কেউ কোনোদিন সংসদ সদস্য বানায়? জীবন শুনছেন, শত্রুর জন্য কেউ ফুলের মালা দেয়? শত্রুর জন্য দেয় ডান্ডা বেরি। আল্লাহ দিবেন কয়টা ডান্ডা বেরি? সত্তরটা। কয়টা? আর যে শিকল বাঁধবে কয়টা হাত? ফেরেশতার হাতের সত্তর। সুবহানাল্লাহ। কন সুবহানাল্লাহর গলার পাওয়ার এত, সাবধান সাবধান, মরণ সুনিশ্চিত। ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তুমআন্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন করেছ, এর বিনিময় এখন তোমার জাহান্নামের আগুন। লম্বা দাড়ি রেখে, লম্বা পায়জামা পরেছ, পাঞ্জাবি পরেছ,
মাথায় রুমাল দিয়েছো, হাতে তসবিহ নিয়ে তুমি রাস্তায় হাঁটছো, এটা তোমার জন্য নফল। কিন্তু ঘরের বাইরে যারা বের হবা, ঘরের বাইরে বের হওয়ার সাথে সাথে লম্বা চাদর দিয়ে নিজের ঢড়িটা ডাকবে, এটা আমার আল্লাহর অর্ডার ঠিক কিনা? ফরস্তারে না বল বানাইয়া, ফরস্তারে আরাম ঘোষণা করে তুমি তসবিহ নিয়ে যাও, তোমার তসবিহ রেখে দাও, তোমার নাতনির মাথায় কাপড় তুলে দাও। আল্লাহর কসম করে বলি, নবীজির হাদিস, আলা কুল্লুকুম রাহিন ওয়া কুল্লুকুম মাসউলিন আর রায়াতিহি। যেই দাদা, যেই বাবা, যেই মামা, যেই চাচা, যেই মা, যেই নানি, যেই চাচি, যেই বোন, যেই খালা, মেয়েটারে সাজগোজ করে রাস্তা দিয়ে স্যাম্পল হিসেবে নিয়ে গেলা, এলাকার যুবকদের মনের রানী বানাইয়া এলাকায় দেখাতে দেখাতে নিয়ে গেলা, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তোমাকে জবাব দিতে হবে একটা ফরজকে লঙ্ঘন করার অপরাধ নিয়া, কিয়ামতের ময়দানে তুমি আসামির কাঠ গড়ায় দাঁড়াবা, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ায় যা আমলগুলো করেছ কিয়ামতের ময়দানে মানুষ যেমন আইডি কার্ড নিজের গলায় লটকায় তারপরেও ভিজে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের গলার ভিতরে কণ্ঠহার হিসাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমলনামাটা গলার ভিতরে লটকাইয়ে দিবে আর বলবেন ইকরা, পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউম, আজকের দিনে তোমার হিসাবটা তুমি নাও, তোমার হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কর বান্দা সেই দিন পৃষ্ঠার পরে পৃষ্ঠা উল্টাতে থাকবে আর বলবে, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা। রে কেমন আমল রে, যা করেছি ছোট্ট কালে বড় কালে যা করেছি, চোখের আঙ্গুল দিয়ে যা করেছি, চোখের ইশারা দিয়ে যা করেছি, হাতের আঙ্গুল দিয়ে যা করেছি, মোবাইলটা টিপ দিয়েছি কোন জায়গায়, কার শরীরের উপরে টিপ দিয়েছি, হাতের রিমোটটা নিয়া কোন চ্যানেলের উপরে রেখেছি, হাত দিয়ে কত সুদের টাকা, কত ঘুষের টাকা, কত হারাম টাকা, কত বউ ঠকানো টাকা, কত ভাই ঠকানো টাকা, কত বোন ঠকানো টাকা, কত মানুষ ঠকানো টাকা দিয়া হাত দিয়ে গুনেছি, কোন দিন বর্ষি পেতেছিলাম কার পুকুরে, কোন দিন দুই নম্বরই সাক্ষী দিয়েছিলাম কোন আদালতে, কোন দিন কার নামে মিথ্যা মামলা করেছিলাম, মিথ্যা সাক্ষী লিখেছিলাম, মিথ্যা আমলা সাজিয়েছিলাম, সব তো দেখতে পাচ্ছি, কোন দিন মেয়েটারে নিয়ে স্যাম্পল হিসাবে রাস্তায় চলেছি তাও তো দেখা আছে, কোন দিন হারাম জিনিস খেয়েছি তাও তো লেখা আছে, কোন দিন হারাম কথা বলেছি তাও তো লেখা আছে, কোন দিন হারাম ভাবনা ভেবেছি তাও তো লেখা আছে, কোন দিন হারাম জিনিস শুনেছি তাও তো লেখা আছে। ও জাদু মামিলু হাজিরা, প্রত্যেকটা আমল সে কিয়ামতের ময়দানে সব হাজির পাবে। সুবহানাল্লাহ। একটা জীবন দিয়েছিলেন আল্লাহ দয়া করে, ফুটবলের মতো খালি লাফায়, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ রাসুল নাই, কোরআন হাদিস নাই, ইসলাম পরকাল নাই, সে স্বাধীন হয়ে গেছে ডামকে, আর মসজিদে ডাকে খবর নাই, পর্দায় ডাকে খবর নাই, নামাজে ডাকে খবর নাই,
সদকায়টাকে খবর নাই, গরিবরাটাকে খবর নাই, সত্য কথার ভাত নাই, ন্যায়ের কাজে জাগরণ নাই, আল্লাহর কাছে খবর নাই, এই জাতীয় আমল দিয়ে জান্নাতে যাবেন, জাহান্নামেও তো যেতে পারবেন না। কথা কি শুনতেছেন? আলামত মনে হয় অর্ধেক ঘুম হয়, পরে ঘুমাইয়েন, ঘুমাইয়ে জীবন পার করছেন। এই জাতীয় কোরআনের আলোচনা ভৈরবে খুব কমই হয়। এখানে হলে কে স্বপ্নে দেখার আগে চোখ বন্ধ করছিল, কোন বুজুর্গ একদিন রোজা রাখা 10 দিন পরে রোজা ভাঙছে, এইগুলো হচ্ছে। কোরআনের কথা একটু বলে, হাদিস একটু বইলা, এরপরে শুরু করে তার বাপের কিচ্ছা। অথচ আল্লাহর কোরআন গ্যারান্টি দিয়েছে, যালিকাল কিতাব লা রাইব হুদাল্লিল, এই কোরআন তোমারে মুত্তাকি বানাবে, পথ দেখাবে। সুবহানাল্লাহ। কোরআন বাদ দিয়ে বাবা হুজুর, দাদা হুজুর, হুজুর কেবলা, দয়াল বাবা, কেবলা কাবা, খাজা বাবা, অলি বাবা, নানা বাবা, চাচা বাবা, সব ওগুলো দিয়ে মুক্তি হবে না। আল্লাহর কসম, কোরআন ছুঁয়ে বলে গেলাম, হবে না। নিজের কবর নিজে ঠিক করো, নিজের আমল নিজে করো। রাসূল বলেছেন মাত্র দুইটা জিনিস, তারাকতু ফিকুম আমরাইন, কয়টা? ঘুমাই গেলেন, কথা বলেন, জোরে বলেন, একটা হলো আর একটা হলো, এই দুইটা ব্যাস। রাসূলের সামনে লক্ষাধিক সাহাবা, কয়জন? ওই সময় আল্লাহ আয়াত নাজিল করলেন, এই আয়াতের পরে আল্লাহর রাসূল দুনিয়ায় মাত্র বেঁচেছিলেন 80 দিন। সেই আয়াতটা সবাই জানেন, الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا। লক্ষ সাহাবার সামনে একটা ঘোষণা দেই, শোনো, আজকের দিনে ইসলামটাকে আমি পরিপূর্ণ করে দিলাম। সাক্ষী কারা? সাহাবীরা, কথা কয় না, সাক্ষী কারা? একটা জিনিস পরিপূর্ণ হওয়ার পরে বাকি থাকে কিছু? কথা কন। এই জন্য আল্লাহর কোরআন, রাসুলের হাদিস, সাহাবার জীবন, এর বাইরে বাবা হুজুর ঘুমাইয়া কি স্বপ্নে দেখেছে, কোন বুজুর্গ রাত্রিবেলায় কি কাজ করেছে, এটা আপনার দলিল হবে না। কোন আকাবির কি আমল করেছে, এটা আপনার দলিল হবে না। কোন শায়খ কি বক্তব্য দিয়েছে, এটা আপনার দলিল হবে না। আল্লাহর কোরআন, রাসূলের হাদিস, সাহাবার জীবনের বাইরে কোনোদিন ইসলাম চলতে পারে না, ঠিক কি না? যে হুজুর কোরআনও বলে হাদিসও বলে, মাঝখান থেকে ঢুকাই দেয়, আমার আব্বা হুজুর বলতেন, তোর আব্বা হুজুর বাদ দে বেটা, তোর আব্বা হুজুর কোনো দলিল না, কথা বলেন। আমার দাদা হুজুর বলতেন, তোর দাদা হুজুর কে রে? সাহাবীর পায়ের ধুলার সমান দাম নাই। নবীদের হাদিস দিয়ে দে, তাবেঈদের জীবন বাদ, আগে তুই সাহাবীদের জীবন খোঁজ, ঠিক কিনা? ওই পুঁজি নাই, পুঁজি আছে ওনার বাপের কিচ্ছা, ওনার চাচার কিচ্ছা, ওনার দাদার কিচ্ছা, এইটা দিয়ে আসর জমজমাট। আর জাতীয় পাগল, কোরআন মানে না, হাদিস মানে না, বিবেক খাটায় না, আল্লাহকে বিবেক না খাটালে তুই জানোয়ার, তুই জানোয়ার, তুই জানোয়ার। বিবেকের উপরে প্রশ্ন করা হবে, এই জন্য তাত্তালি ও আলাল আফিদা, বিবেক পর্যন্ত আল্লাহর জাহান্নামের আগুন খেয়ে ফেলবে জানোয়ারদের, ঠিক কিনা? পৌঁছে যাবে না তাত্তালি ও আলাল আফিদা, বিবেক পর্যন্ত কেন আসবে? বিবেক খাটায় না, খাওয়ার সময় ভাবে নাই, ঘুষের টাকা যে নিলাম, এই লোকটা তো গরু বিক্রি করে ঘুষের টাকা দিল, হ্যাঁ হ্যাঁ রে, তার দুধের গরু শেষ, এখন তো সংসারে মানুষজন না খেয়ে থাকবে, ভাবে নাই। ঘুষের টাকা নিয়ে সে গেছে ইলিশ মাছ কিনতে, 4টা ইলিশ মাছের দাম 24,000 টাকা, ওরে হারাম খাইস না বাটা। প্রত্যেকটা লোকমার জবাব দিতে হবে, প্রত্যেকটা নিয়ামতের জবাব দিতে হবে, প্রত্যেকটা চাকরির জবাব দিতে হবে, প্রত্যেকটা সম্পদের জবাব দিতে হবে, আল্লাহর কসম জবাব দিতে হবে। জিন্দাবাদ, 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 জিন্দাবাদ।
শ্রমিক সুস্থ হতে পারছে না, অসুস্থ, শ্রমিকের বেতন নাই। উনি একটা গাড়ি চালায়, 1 কিলোমিটার যায়, 3 কিলোমিটার যায় 1 লিটার তেলে, নিজে গিয়ে কনফারেন্স করে, চাইনিজ হোটেলে খায়, অথচ ওই মেয়েটা গার্মেন্টসে কাজ করে, তার মাকে মাসে 1000 টাকা দেয়, ওই টাকা দিয়ে মা ঔষধ কিনে, সেই টাকাও দিচ্ছে না। এই জন্য আল্লাহ রাসুল বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, উপার্জনে যারা খায় উপার্জন করে তারা আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ, এই বেটা আহমক, আল্লাহর বন্ধুরে তুই কষ্ট দিতেছ, তোর উপরে যদি গজব না পড়ে, লানাতুল্লাহি আলা যালিমিন, ওই জালিমদের উপরে আল্লাহ লানত, যারা শ্রমিক ঠকাইয়া নিজে বড় লোক হয়, ঠিক কিনা? রক্ত পানি করা পয়সা দিয়া তারপরে তোমার সেবা দিয়েছে, তোমার কলকারখানা জাগিয়ে দিয়েছে, আজকে তার রক্ত শোষণ করে তুমি মজ মেরে চাইনিজ হোটেলে যাও, বায়ার নিয়ে ঘোরো, কোটি টাকার স্বপ্ন দেখো, আর শ্রমিকের শরীরের হাত দিয়ে দেখো রক্ত নাই, তার শ্রমণ ক্ষমতা নাই, পাঙ্গাস মাছ আর তেলাপিয়া খেতে খেতে শরীরে জং ধরে গেছে, এই বাজারের সবচেয়ে সস্তা সবচেয়ে পচা এই জিনিসগুলো তার খাবার, সে ভালো কিছু খেতে পায় না। এই মিল মালিক, এই নেতা, এই জাতির বিবেকবান মানুষ, ফিরে আসো, কে আমাদের ময়দানে জিজ্ঞেস করা হবে, আয়টা কিভাবে হয়েছিল, ব্যয়টা কোন ভাবে করেছো, ঠিক কিনা? ফিরে আসো, আর হারাম কামাই করো না, হারামের জন্য নয়, আমাদের জীবনটা শুধু ছিল আল্লাহর জন্য। কার জন্য? এই জন্য সব আমলের ভিতরে কোরআনকে প্রাধান্য দেন, ঘরের ভিতরে শান্তি আনেন, পরিবারে জান্নাত আনেন, মেয়েদের কন্ট্রোল করেন। এখানে দ্বিতীয় আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ুকিমুনাস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম হলো এই যেটা প্রতিষ্ঠিত হয়ে যায়, আমি ফয়জুল হক জামা গায়ে দিয়ে আসছি, একই ফয়জুল হক শুধু জামা ছাড়া যদি এখানে আসতাম, আপনারা তো আমার সামনে বসতেন, চেয়ারটা ছেড়ে দিতেন, কারণ আমি তো সব ফয়জুলই, সমস্যা কি? সমস্যা হলো স্যার, হতে পারেন আপনি ইউনিভার্সিটির প্রফেসর, কিন্তু এই এলাকায় যা প্রতিষ্ঠিত হয়েছে আপনার সেই পোশাক নাই, পোশাক ছাড়া আমরা আপনার কথা শুনতে রাজি না, তো পরের কথা, মঞ্চেই আপনি উঠতে পারবেন না, ঠিক? মুয়াজ্জিন যখন বলে কদিন কামাতি সালাত, অবশ্যই এখনই দাঁড়িয়ে গেলাম, আল্লাহু আকবার, তোর ব্যবসা বড় না আল্লাহ বড়, চাকরি বড় না আল্লাহ বড়, চাষাবাদ বড় না আল্লাহ বড়, দুনিয়া বড় না আল্লাহ বড়, এই কথা শোনার সাথে সাথে মানুষগুলো দৌড়ে দৌড়ে মসজিদে চলে আসতো, মসজিদ প্রতিষ্ঠিত হয়ে গেছে, নামাজ প্রতিষ্ঠিত হয়ে গেছে, এখন রাস্তার ভিতরে যদি কোনো নামাজি মানুষের বয়সের মানুষ যুবক পাওয়া যায়, ওই লোকটা মসজিদে না আসার কারণে মানুষ তারে ঘৃণা করবে, দেখছো নি যুবক মসজিদে আসে না, ছি 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 ছি, আমার পোশাক না থাকলে আপনারা যেমন সিসি করবেন, নামাজের টাইমে বাইরে যখন মানুষগুলো ঘুরবে তখনও তাদের নামাজের সময় ঘোরার সময় চিচি করবে, পুলিশ তাদের তাড়াতে আসবে, জনগণ তাদের লজ্জায় ফেলে দিবে, এটাই হলো নামাজ কায়েমের দৃষ্টান্ত, বুঝতে পেরেছেন কিনা? আজকে মুয়াজ্জিন আজান দেয়, মার্কেট যেই মসজিদের নিচে সেই মার্কেটের লোক নামাজে আসে না, অথচ আল্লাহর কোরআন বাচ্চা থেকে ট্রেনিং দিচ্ছেন, বাচ্চা থেকে ট্রেনিং দিচ্ছেন, নবীজি বলেছেন সন্তানের বয়স যখন 7, মুরুসাবিয়া বিসালাত, ইদা বালাগা সাবা সিনিন, 7 বছর বয়স হয়েছে নামাজের ট্রেনিং দাও, ওয়া ইদা বালাগা আশারা সিনিন ফাদরিবুহু আলাইহা, 10 বছরে যদি নামাজ না পড়ে আদরবাদ জামাবাদ শিক্ষাবাদ সমানের শাস্তি দাও, পিটায় সোজা করো, কারণ এই সন্তানটা নামাজি না হলে বেনামাজি সন্তান বাবার কবরের পাশেও দাঁড়ায় না, ঠিক মানুষ তো মরেই যায়, মরেই তো যাবে, তারপরে মরে গেলেও 3টা আমল জারি থাকে, এর ভিতরে হলো একটা হলো নেককার সন্তান, আল্লাহর কাছে যদি বলেন রব্বির হামহুমাকামা রব্বায়ানি সগীর, আমার আল্লাহ ওই আওয়াজ শোনার সাথে সাথে বান্দারে ক্ষমা করে দেয়, সুবহানাল্লাহ, রব্বি আউজিনি
أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي. এই দোয়া যখন পড়ে আরবিতে না পারলেও যদি চোখের পানি ফেলে ফেলে আল্লাহরে বলে আল্লাহ আমার বাপ মায়েরে তুমি ক্ষমা করে দাও, সন্তানের ন্যাক দোয়া আমার আল্লাহ ফিরায় না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোন কি হবে সন্তান দিয়া কি সন্তান? আজকে প্রেসিডেন্ট আপনার এলাকারই সন্তান ছিল জিল্লুর রহমান সাহেব, পাপন সাহেব এখন এমপি। পাপন যদি বাপের জন্য দোয়া না পাঠায় ওই মন্ত্রিত্ব এমপিত্ব দিয়ে কোন বাপের কবর আজাব মাফ হবে? কথা বলেন, জিল্লুর রহমান সাহেব তার বাবার জন্য যদি কোনো দোয়া করেন ওই দোয়াটাই আল্লাহ কবুল করবে, পাপন সাহেব যদি তার বাবার জন্য দোয়া করেন ওই দোয়াটাই তার কাজে লাগবে, শেখ হাসিনা জননেত্রী যদি তার বাবার জন্য দোয়া করেন কন্যার এই দোয়া আমার আল্লাহ কবুল করবে, সজীব আজিজ জয় যদি তার মায়ের জন্য দোয়া করেন মায়ের দোয়া কবুল হবে, সন্তানের দোয়া কবুল হবে। হতে পারে কানা, হতে পারে খোড়া, হতে পারে ল্যাংড়া, হতে পারে লুলা, হতে পারে বাক প্রতিবন্ধী, হতে পারে দৃষ্টি প্রতিবন্ধী, হতে পারে কুচকুচে কালো, কিন্তু সন্তানের দোয়া আমার আল্লাহ ফিরায় না, ঠিক কিনা? কিন্তু আমি প্রেসিডেন্ট, আমার সন্তান এমপি, আমার ভাই উপজেলা চেয়ারম্যান, আমার ভাগ্নি মহিলা ভাইস চেয়ারম্যান, সব আছে, মরার পরে তোমার কবরে ফুল দেয় দোয়া জানে না, ওই ফুল দিয়া তোমার কোনোদিন কবর আজাব মাফ হবে? সিস্টেমে দাঁড়াইয়া এক মিনিট নিরাপত্তা পালন করতে পারো, ব্রিটিশ আইন তুমি বাংলাদেশ ইউরোপিয়ান আইন চালু করে দিতে পারো, এক মিনিট নীরব, মুখটা বন্ধ কেন ইমানদার? মুখ দিয়ে তো তুমি নেতার জন্য দোয়া করবা, মুখ দিয়ে তো তুমি বাবার জন্য দোয়া করবা, মুখ দিয়ে তো তুমি সন্তানের জন্য দোয়া করবা, মুখ দিয়ে তো তুমি সংসারের সবার জন্য দোয়া করবা, মুখ দিয়ে তো তুমি ওস্তাদের জন্য দোয়া করবা, মুখ দিয়ে তুমি প্রতিবেশীর জন্য দোয়া করবা, দোয়ার জন্য মুসলমান, মুসলমানের জন্য আল্লাহর জান্নাত। কিন্তু না, দাঁড়াই আছে এক মিনিট, একজনে ঘড়ি দেখে এই একটা মিনিট যদি 1000 লোকে 10 বার সুবহানাল্লাহ বলে, বলতো আল্লাহ নে তারে ক্ষমা করে দাও, সুবহানাল্লাহ ক্ষমা হইতো। কিন্তু কি দিছে উনি? নীরব। এবারটা নীরব কি মুসলমানের কালচার? হাজার হাজার দোয়া আছে নাই? এই জন্য দুনিয়া যা করেন আগে কবর ঠিক করেন, সন্তানটারে নামাজি বানান। হযরত লোকমান সন্তানকে বলছি, বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার কলিজার টুকরা নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ, রাষ্ট্রের ভিতরে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব বর্তমান প্রধানমন্ত্রীর, এই দায়িত্ব বর্তমান রাষ্ট্রপতির, এই দায়িত্ব মন্ত্রী পরিষদের, এই দায়িত্ব সম্মানিত সংসদ সদস্যদের। আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস-সালাহ ওয়া আতাউয-যাকা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। রাষ্ট্রীয় ক্ষমতায় বসেছ, কোরআনের বিধান চালু করে দাও, সর্বপ্রথম আমি আল্লাহ জানাই দিলাম, নামাজ কায়েম করার অর্ডার জারি করে দাও। সুবহানাল্লাহ, কার কথা? কার কথা? এই একটা আয়াত, এই একটা আয়াত সম্পর্কে যদি আমার আল্লাহ কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করে, বাংলাদেশে যতজন সংসদ সদস্য কেউ পার পাবে না, বাংলাদেশে যতজন দায়িত্বশীল কেউ পার পাবে না, বাংলাদেশে যতজন বাবা তার সন্তানরে ABCD শিখিয়েছে, সন্তানরে যা ইচ্ছা তাই দিয়েছে, ইংলিশ মিডিয়ামে পড়িয়েছে, জেনারেল শিক্ষায় শিক্ষিত করেছে, কিন্তু নামাজ কায়েম করায় নাই, মসজিদে নিয়ে যায় নাই, ইসলামের ট্রেনিং দেয় নাই, আল্লাহর কসম করে বলি আপনার দাড়ি টুপি দিয়া বন্ধু জান্নাত হবে না, না, না। আমল ঠিক করেন, কবরে রওনা দেন, দ্বিতীয় দফায় নামাজ কায়েম, নামাজ পড়লে মিটার ঘুরতে থাকে বাবা কবরে, এদিক দিয়ে জান্নাতের জন্য খালি রসদ সরবরাহ হচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কর কি সন্তান হয়েছে, হাজার কুড়ি সন্তান আল্লাহ দিছে, একটা লন্ডনে থাকে, একটা সুপ্রিম কোর্টের ব্যারিস্টার, আর একটা হলো এলাকার এমপি, আর একটা সন্তান হলো প্রভাবশালী নেতা, কিন্তু একটাও সেজদা দেয় না। ওদিকে কি হবে, মরার পরে তোমার চাল ডাইলের দরকার আছে নাকি? দরকার ছিল একটু চোখের পানি ফেলে কান দা, তাই না? ক্বালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন।
রাতের বেলা বিছানায় কমপ্লিট দেয়, শেষ রাতে চোখের পানি দিয়ে আল্লাহর কাছে খুশি হয়। সুবহানাল্লাহ। রাতের বেলায় বিছানায় পিঠ দেয়, কম দেয় না, শেষ রাতে উঠে চোখের পানি ফেলায়, কিন্তু এরা ফেলায় না। চোখের পানি ফেললে আমার আল্লাহ খুশি হয়ে যায়, বিছানা থেকে উঠে যখন সেজদা দিয়ে দেয়, ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদা দে আমি আল্লাহর কাছে চলে আয়। সুবহানাল্লাহ। সেজদা দিয়ে ওঠ, নফল নামাজ দোয়া কর। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ রাতে উঠে এইভাবে হাত তুলতেন আর দোয়া করতেন, দোয়ার সময় চোখে পানি পড়ে পড়ে তার এইখানে এমন ভাবে দাগ পড়ে গিয়েছিল, সাবান দিলে উঠতো না, ঘষা দিলে উঠতো না, দাগ পড়ে গেছে। সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর রয়েছে তায়েফে, বিশাল উঁচু গেট দেওয়া, ওয়াল দেওয়া তার কবর। সেই কবরে ওই লোক যখন দুনিয়া থেকে বিদায় নেয়, কফিনের ভিতরে একটা সবুজ পাখি দৌড় মেরে চলে যায়। সাহাবী বলেন, এই পাখিটার বের হলো না, আমরা তার লাশটারে কবরে দিলাম, কবরে দেওয়ার পরে কবর থেকে গুনগুন করে আওয়াজ আসছে, আইয়া তুহান নাফসুল মুতমাইনা ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাসূল বলেন, আবু বকর, ও বেলাল, ও হুযায়ফা, তোমরা যখন দুনিয়া ছেড়ে বিদায় নিবা, তোমাদের কবরেও ফেরেশতাই আওয়াজ করতে থাকবে, যার কবরে এই আওয়াজ হবে আল্লাহর কসম তার কবর আজাব হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কার এরা সবাই রাতের বেলায় কাঁদতেন ভোর রাতে, 80 বছর বয়স হয়ে গেছে, 60 বছর বয়স পার হয়েছে, এখনো মসজিদে একটু ঠিক মতো চলে না, এখনো গাজার আসর ছাড়ে না, এখনো দোকানে যায় 5 টাকার চা খাইয়া 2.5 টন গিবাত কইরা জাহান্নাম করে মাথায় নিয়ে তারপরে ঘরে ঢোকে, ঠিক না? অথচ নবী বলেছেন, 80 বছর বয়স হয়েছে তার কোনো পাপ নাই, 60 বছর বয়স হয়েছে তার কোনো অজুহাত চলবে না। কি হবে সেই দিন, কি হবে? লায়াজজি, হামজারে নিয়ে আসেন, লায়াজজি ওয়ালিদুন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন ওয়ালিদিহি শাইআ। বাপ সন্তানের কোনো কাজ হবে না, সন্তান বাপের কোনো কাজ করতে পারবে না। এ বন্ধু, এই দুনিয়া একটা হায়াত দিয়েছিলেন আল্লাহ, ভালোবেসে এই হায়াতটুকু দিয়েছিলেন। আল্লাহ বলছেন, চাষ করো, কি চাষ করবা? মান কানা ইউরিদু হারসাল আখিরা, আখিরাতে চাষ করো, নাজিদ লাহু ফি হারসিহি, আখিরাতে তোমারে বাড়াইয়ে দেব। সুবহানাল্লাহ। কম ও মান কানা ইউরিদু হারসাল দুনিয়া, আর যদি দুনিয়া চাষ করো, দুনিয়া দেব, দুনিয়া চা দুনিয়া দেব। ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নাসীব, আখিরাতে কপাল পড়া, তোর কপালের নসিবে কিছু থাকবে না। এই জন্য খালি দুনিয়ার দরকার নাই, একটু আখিরাতের ট্রেনিং দেন, আখিরাতের ভাবনা ভাবেন, আখিরাতের ফসল ফলান, আল্লাহ কবুল করো। একটু জোরে আমিন কর না, আর জোরে কর আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ও মালিক, তুমি তাকিয়ে দেখো প্রচন্ড শীতের রাত, তোমার কোরআন প্রেমিক বান্দা বান্দিগুলো রাতের আরাম হারাম করে ময়দানে সমবেত হয়ে গেছে। মালিক, জীবন ভর অপরাধ করে করে এই ময়দানে এসে মনে হয়েছে অতীতে জীবনে যা কামাই করেছে দিয়ে তার ক্ষমা হবে না, জান্নাত হবে না,
আল্লাহ এই জন্য তোমার দরবারে আজকে কায়ো মনোবাক্যে আমরা হাত তুলেছি, বুঝতে পারি নাই বলে অন্যায় করেছি, শয়তানের অসহায় পড়ে অন্যায় করেছি, যৌবনের গুমানে পড়ে অন্যায় করেছি, ও আল্লাহ আজকে তোমার দরবারে ফিরে এসেছি মুনি, দয়া করে আমাদের জীবনের জানা না জানা বুঝা না বুঝা ইচ্ছায় অনিচ্ছায় করা সমস্ত অপরাধ আল্লাহ ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আল্লাহ, ক্ষমা করে দাও, কবুল করে নাও আল্লাহ, কবুল করে নাও মালিক, জীবন চলার পথে যত অপরাধ করেছি গুণগুলো ক্ষমা করে দিয়ে আমাদের এই মুহূর্তে তুমি নিষ্পাপের তালিকায় নিয়ে নাও, যেই দিন তোমার বান্দাদের আমলনামা ডান হাতে দিবে আল্লাহ এই কোরআনের মাহফিলে আসার কারণে খুশি হয়ে তুমি আমাদের নেক আমলগুলো কবুল করে নাও, বিনিময়ে আমাদের তুমি ডান হাতে আমলনামা দেওয়ার ব্যবস্থা করে দাও, আয় রব্বুল আলামিন আমাদের কবুল করে নাও, আমাদের পিতার থেকে যারা কবরবাসী হয়েছেন তুমি তাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ, এই মাহফিলখানা কবুল করে নাও আল্লাহ, মাহফিলের সমবেত জনতাকে কবুল করে নাও আল্লাহ, হিন্দু মুসলিম ভাই ভাই হিসেবে এই জনপদকে কবুল করে নাও আল্লাহ, দয়া করে আমাদের মোনাজাত আল্লাহ কবুল করে নাও, আয়োজক কমিটির আল্লাহ কবুল করে নাও, এর সবটুকু তাম দুনিয়ার মাটির নিচে যত নবী রাসূল সুহাদা সলিহীন সিদ্দিকীন মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত আধার ঘরে শুয়ে আছে আল্লাহ, দয়া করে তুমি তাদের আরো আর উপরে সব পৌঁছে দাও, কাজ করে আমরা যারা আত্মদেশি আমাদের দুঃখিনী মা যারা দুনিয়ায় নাই, প্রিয় বাবা যারা অন্ধকার কবরে চলে গেছে, মুনি 3.5 হাত অন্ধকার কবরে দুঃখিনী মা প্রিয় বাবা কেমন আছো জানি না, তোমার দরবারে ধরনা দিলাম আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সবির, সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সবির, আল্লাহ বাপ মায়ের ক্ষমা করে দাও, বাবার বংশ আমরা যারা হাত পেতেছি আমাদের বাবার বংশের আত্মীয়, মায়ের বংশের আত্মীয়, শ্বশুর শাশুড়ি বংশের আত্মীয়, আমাদের ওস্তাদদের আত্মীয় স্বজন সহযাত্রী সহকর্মী সহপাঠী একান্ত স্নেহের ছাত্র ছাত্রীদের বাপ মা আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছে আল্লাহ, আরাফাত মিনা মুজদালিফার সাথী যারা যারা কবরবাসী হয়েছে যাদের বংশের লোক কবরবাসী হয়েছে মালিক, বাবার প্রিয় বন্ধু মায়ের প্রিয় বান্ধবী যারা কবরবাসী হয়েছে, ছেলেবেলায় যারা পা দুটে দিয়ে বুকে আগলে রেখেছেন, মাথায় যারা স্নেহের হাত বুলিয়েছেন, দুগাল ভরে যারা চুমু দিয়েছেন, যারা দুনিয়া থেকে হারিয়ে গেছেন, ও আল্লাহ দয়া করে তুমি তাদের কবর আজাব হারাম করে দাও, হারাম করে দাও আল্লাহ, কবুল করে নাও, ক্ষমা করে দাও আল্লাহ, ক্ষমা করে দাও, আয় আল্লাহ মাহফিল খানা কবুল করে নাও, বিয়ের উপযুক্ত যত বোন আছে তুমি তাদের চরিত্রের জিম্মাদার হয়ে যাও, বিয়ের উপযুক্ত ভাইদের আয় রোজগারের পথ খুলে দাও, সব ধরনের হারাম থেকে এদের চরিত্রকে হেফাজত করো, নবদম্পত্য জীবনকে কবুল করে নাও, ছেলে আছে মেয়ে দাও, মেয়ে আছে ছেলে দাও, ছেলে মেয়ে যার নাই আল্লাহ সর্বাঙ্গ সুন্দর নেককার পরহেজগার একটা সন্তান দাও আল্লাহ, দাও আল্লাহ দাও, কবুল করে নাও আল্লাহ, কবুল করে নাও, ক্ষমা করে দাও আল্লাহ, ক্ষমা করে দাও, আয় আল্লাহ জীবনের পেটে সন্তান আছে সন্তান সহ বোনকে হেফাজত করো, যার সন্তান দুনিয়া এসেছে রাসূলের চরিত্রে তাকে বড় করে দাও, চার খলিফার সকল ভালো গুণ তাদের জীবনে কবুল করে নাও, ও মালিক আল্লাহ তুমি আমাদের খালি হাতে ফিরিয়ে দিও না, বাধ্য হয়ে যারা সুদের কাছে গিয়েছে তাদের ক্ষমা করে দাও, আল্লাহ এমন সচ্ছল জীবন দান করো যে জীবন নিয়ে তারা দান সাদাকা বেশি বেশি করতে পারে, কবুল করো আয় রব্বুল আলামিন, এই মাহফিল বাস্তবায়নের জন্য যারা কষ্ট করেছে, মাইকিং করেছে, লিফলেট বিতরণ করেছে, টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেছে,
তোমার যে বান্দি মুসাফিরদের জন্য কষ্ট করে রান্না করেছে, প্রবাস থেকে খবর নিয়েছে, যাদের বাসায় আশ্রয় দিয়েছে, আল্লাহ সকলকে তুমি কবুল করো, মনে ন্যাক আশা পূরণ করো। সম্মানিত মেহমান এই মঞ্চ উজালা করে বসে আছেন, কোরআনের মাহফিলের সম্মানে যারা বসলেন, আল্লাহ তুমি তাদের ইজ্জত গৌরব সম্মান আরও বাড়াইয়া দাও, আল্লাহ আরও বাড়াইয়া দাও। সকল জালিমের জুলুম থেকে, সকল রকমের হয়রানি থেকে, সকল রকমের সন্ত্রাস থেকে আমাদের সকলের জানের নিরাপত্তা দাও। আয় আল্লাহ বাংলার জমিনে যারা কোরআনের কথা বলছেন, যে যে মসলুকেরই হোক না কেন, রব্বুল আলামিন আয় আল্লাহ এদেরকে তুমি ঐক্যের ময়দানে এক হওয়ার তৌফিক দাও। আয় রব্বুল আলামিন আয়াতুল্লাহ আব্বাসী, আয় রব্বুল আলামিন এই জনপদের প্রখ্যাত আলেম রব্বুল আলামিন তাহেরি সাহেব হাফিজুর রহমান কুয়াকাটা, আয় রব্বুল আলামিন মাওলানা মিজানুর রহমান আজহারি, মাওলানা মুফতি আমির হামজা আল্লামা ওলিপুরি, আয় রব্বুল আলামিন আরও যারা এই জনপদে কোরআনের ফেরিওয়ালা, তুমি এদেরকে এদের সংযত জিব্বাকে আল্লাহ কোরআনের জন্য কবুল করো, আল্লাহ এক অপরের বিষদগার থেকে এই জাতিকে হেফাজত করো। ওলিয়া উলিয়ার যতটুকু অবদান রয়েছে, সকল অবদানের বিনিময় এই জনপদ আল্লাহ কোরআনের জনপদ হিসাবে কবুল করে নাও। আয় রব্বুল আলামিন এই জনপদে মানুষের নিরাপত্তা দাও, নারীর সতীত্বের গ্যারান্টি দাও, মেয়েদের চরিত্রের গ্যারান্টি দাও, যুবকদের ড্রাগ থেকে, মাদক থেকে, ইয়াবা থেকে, হয়রানি থেকে, সব ধরনের নষ্ট থেকে হেফাজত করো। পরীক্ষার্থীদের পরীক্ষায় কামিয়াবি দাও, আমরা যারা হাত পেতেছি আমাদের সকলের মনের ন্যাক আশা পূরণ করো, আমাদের সহি সালামতে গন্তব্যে পৌঁছার তৌফিক দিয়ে দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।